ঢাকায় এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ ক্লাব চেলসি ও ঘানা জাতীয় দলের সাবেক কোচ আব্রাহাম গ্রান্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলছে, বাংলাদেশের ফুটবল উন্নয়ন সংক্রান্ত আলোচনার জন্য পোল্যান্ডের নাগরিক গ্রান্টের ঢাকা আগমন। অফিসিয়াল সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা বলা হলেও যতটুকু জানা গেছে, আব্রাহাম গ্রান্টকে জাতীয় দলের কোচ হিসেবে পেতে চায় ফুটবল ফেডারেশন। সেই লক্ষ্যেই 21 অক্টোবর বাফুফে নির্বাহী কমিটির সদস্যদের সামনে ইন্টারভিউতে বসছেন 66 বছর বয়সী এই কোচ। কোচিং ক্যারিয়ারের বেশিরভাগ সময় ইসরায়েলে কাটিয়েছেন আব্রাহাম গ্রান্ট। 1972 থেকে 2002 সাল পর্যন্ত বেশ কয়েকটি ক্লাবের দায়িত্ব পালনের পর ইসরায়েল জাতীয় দলের হেড কোচ নিযুক্ত হন। 2006 সালে নিজেই চাকরি ছেড়ে ডাইরেক্টর হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল চেলসিতে যোগ দেন। হোসে মরিনহোর বিদায়ের পর চেলসির হেড কোচের দায়িত্ব পান গ্রান্ট। ওই মৌসুমে চেলসি প্রিমিয়ার লিগের রানার্স আপ হলেও চাকরি হারান আব্রাহাম গ্রান্ট। পরে বেশ কয়েকটি ক্লাব ঘুরে 2014 সালে ঘানা জাতীয় দলের দায়িত্ব নেন গ্রান্ট। তার অধীনে 2015 আফ্রিকান নেশনস কাপে রানার্স আপ হয় ঘানা। 2017 নেশনস কাপের সেমিফাইনালে হারার পর নিজেই পদত্যাগ করেন। এরপর কিছুদিন ইন্ডিয়ান সুপার লিগের দল নর্থ ওয়েস্ট ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করেন। এ দফায় আলোচনার পর 23 অক্টোবর ঢাকা ছাড়বেন আব্রাহাম গ্রান্ট। বাফুফের সাথে বনিবনা হলে বাংলাদেশ জাতীয় দলের কোচ হয়েই তিনি ফিরতে পারেন আবার।